আমি অনেকখানি কম কমই বলবো, কথাটা বলতে চাই না, বলতে চাই এইভাবে যে আসলে আমাদের দেশে সত্যিকার মানে আমি বাদে সত্যিকার গুণী মানুষদের মূল্যায়ন কিন্তু খুব একটা হচ্ছে না। তবে সেই হিসেবে আমি সৌভাগ্যবান, অনেক কম হলেও একটু তো হয়েছে। বিখ্যাত বিখ্যাত গান মানুষের মনের মনে কোঠায় রয়ে গেছে, সেই সমস্ত মানুষদের কিন্তু মূল্যায়ন হচ্ছে না। যখন এইভাবে চিন্তা করি তখন আমার এই অ্যাওয়ার্ডটাও আমার কাছে খুব একপেশে মনে হয়। যারা দেশ পরিচালনা করেন, যারা দেশের জন্য ভাবেন, তাদের উচিত এই সেক্টরটাতে একটু নজর দেয়া, একটু মূল্যায়ন করা, যারা সত্যিকারের গুণী মেধাবী তাদের একটু সম্মানিত করা। সেই সময় একটা গোল্ডেন টাইম, পাশাপাশি আপনি অডিও ইন্ডাস্ট্রিতেও একটা দারুণ সময় যাচ্ছে, কিন্তু একটা বিষয় তখন ছিল খুবই প্রকটভাবে, সেটা হচ্ছে রক স্টারদের ভেতরে যেমন একটা ঘরানা ছিল, আপনারা যে আধুনিক গানের যে একটা দারুণ একটা জায়গা করে ফেলেছিলেন সেটার একটা ঘরানা ছিল, আর ফিল্মের, এই তিনটা বিষয়, তিনটা ঘরানার শিল্পীরা আবার একে অপরকে খুব বেশি সাপোর্ট বলবো, এটা কীভাবে বলা হয়, একে অপরকে খুব বেশি উল্লেখ করতেন না, মানে প্রশংসা হোক আলোচনা হোক কোনোভাবে, রকস্টাররা কখনো আধুনিক শিল্পীদের গান আসলে মানুষের মনে প্রভাব ফেলে কি না এটা বিশ্বাস করতেন না বা বলতেন না? এই দৈন্যতা তিন সম্প্রদায়ের মধ্যেই ছিল, রকস্টারদের মধ্যেও ছিল, আধুনিক গানের মধ্যেও ছিল, এবং প্লেব্যাক যারা করছে তাদের মধ্যেও ছিল। তিনটা মাধ্যম কিন্তু তিন রকমের, তিনটা মাধ্যম তিন রকমের, যার ভয়েস ক্যারেক্টারের সাথে মিলে যায় সে সেই মাধ্যমে টিকে যায়, আর টিকে গেলেই মনে করে কি যে ও আমি যেটা করছি সেটাই সেরা, ওরা যেটা করছে সেটা ঠিক না, এরা তিনজনই এইটা ভাবতো আর কি। আর তাছাড়াও আমরা জাতিগতভাবেই বোধ হয়, ভুল বলছে কি না জানি না, সেটা হচ্ছে যে প্রশংসা করতে জানি না, এটা আমরা কারোরই প্রশংসা করতে জানি না, এটা আমাদের একটা খুব মানে ত্রুটি বলবো, বিরাট বড় ধরনের ত্রুটি। চলচ্চিত্রে আপনার লেখা বা সুর করা পাঁচটি গানের কথা যদি বলতে বলা হয়, আলাদা করতে বলা হয়, অনেক গান আছে কালজয়ী, একটা হচ্ছে যে আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, আকাশের লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে, 90 সালে একটা আমার কমেডি টাইপের গান ফিল্মে হিট হয়েছিল, একটা টাকা দিয়া যায় না আমি গরিব ইনসান, আখিরাতে সোয়া পাইবেন পাহাড়ের সমান, এটিএম শামসুজ্জামান এবং চম্পা, পরবর্তীতে টাইম ব্যান্ডের একটা প্যারোডি করেছিল, এটা বোধহয় প্যারোডি করেছিল, কিন্তু এইটা সিনেমাতে হিট, বাসনা ছবির গান, আপনার লেখা, আমার লেখা গান, আলম খান সাহেবের সুর। তারপরে হচ্ছে এই এত ছোট জন্ম নিয়া জগতে আসিয়া, মেটে না মেটে না সাত ভালোবাসিয়া, অদ্ভুত গান। হ্যাঁ, তারপরে এটা বোধহয় খোকন ভাইয়ের ছবি, এইটা শাহ আলম কিরণ সাহেবের ছবিতে গান। তারপরে আমি যে তোমার কে কাছে এসে নাও জেলে নাও, হৃদয়ের মাঝে আমি রেখেছি কারে, তুমি এসে যাও দেখে যাও, কি অদ্ভুত মেলোডি আসলে তখন, হ্যাঁ তৎকালীন সময়, 2012 এসে খোদার পরে মা ছবিতে, আচ্ছা আচ্ছা, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই এই মা তুমি আমার আগে যেও না গো মোড়ে, পলাশের গাওয়া এই গানটির পলাশও পেয়েছিল। কিন্তু আপনার যেই কাজের যে জার্নি সেই তুলনায় মনে হয়নি যে স্বীকৃতিটা অনেকের তুলনায় অনেকখানি কম মিল্টন খন্দকারের? আমি অনেকখানি কম কমই বলবো, কথাটা বলতে চাই না, বলতে চাই এইভাবে যে আসলে আমাদের দেশে সত্যিকার মানে আমি বাদে সত্যিকার গুণী মানুষদের মূল্যায়ন কিন্তু খুব একটা হচ্ছে না। তবে সেই হিসেবে আমি সৌভাগ্যবান, অনেক কম হলেও একটু তো হয়েছে আমার। অডিও শিল্পতে যারা যারা কাজ করেছেন আপনারা, ধরেন আপনাকে কেন মনি খানের একটা অ্যালবামের জন্য জাতীয় স্বীকৃতি দেয়া হবে না, কেন ডলি সায়ন্তনীর শিল্পী জীবন গড়ে তোলার জন্য জাতীয় স্বীকৃতি দেওয়া হবে না, এরকম অনেক উদাহরণ আছে আপনার অডিও ইন্ডাস্ট্রিতে? ভাবি আমি
যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন বলে আমি চলচ্চিত্রের সাথে যুক্ত হয়েছি, আর যুক্ত হয়েছি বলেই আমার একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আমার ভাগ্যে জুটেছে। কিন্তু যারা আমার সাথে দীর্ঘদিন অডিও অ্যালবামে কাজ করেছে, অনেক ব্যবসা সফল অ্যালবাম তৈরি করেছে, অনেক বিখ্যাত বিখ্যাত গান মানুষের মনের মণিকোঠায় রয়ে গেছে, সেই সমস্ত মানুষদের কিন্তু মূল্যায়ন হচ্ছে না। যখন এইভাবে চিন্তা করি তখন আমার এই অ্যাওয়ার্ডটাও আমার কাছে খুব একপেশে মনে হয়, একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই মাধ্যম ছাড়া অসহায়ত্ব একটা মূল্যায়নের জায়গা কিন্তু আর নাই। কিন্তু সে কারণে আমি যা বলতে চাই সেটা হচ্ছে যে, বলতে চাই মানে আমার অনুরোধ, যারা দেশ পরিচালনা করেন, যারা দেশের জন্য ভাবেন, তাদের উচিত এই সেক্টরটাতে একটু নজর দেয়া, একটু মূল্যায়ন করা, যারা সত্যিকারের গুণী মেধাবী তাদের একটু সম্মানিত করা। দারুণ। আপনার একটি পাঠশালা মতো একটা সংগঠন রয়েছে এবং দীর্ঘদিন আমরা, আমি যখন ঢাকায় আসি 96 তখন থেকেই শুনি যে এই জায়গাটা গেলে আসলে অনেক কিছু, অনেক আস্থার জায়গা পাওয়া যায়। আমি আসলে যা কিছু করেছি সব নেগেটিভ থেকে, কেমন কি করে জানি সেটা পজিটিভ হয়ে যেত। আচ্ছা। এবং সেই জন্য আমার এখন ভালোও লাগে, আমি গর্বিত বোধ করি। সেটা হচ্ছে যে আমার যখন ডলি সন্তানের গান হিট হয়ে গেল, মনির খানের গান হিট হয়ে গেল, তখন আমি বাড়িতে ঘুমাতে পারি না, তখন আমি বাসায় থাকতে পারি না, প্রতিদিন লোক আসছে। তখন দেখলাম যে আমার পারিবারিক জীবন একটু মানে সমস্যা হচ্ছে, তখন আমি চিন্তা করলাম এই সব মানুষকে দেখালো যে বরিশাল থেকে আসছে, সে ভোর 5টার সময় লঞ্চে নেমেছে, সে লঞ্চের থেকে সদরঘাট থেকে ঠিকই খুঁজে আমার বাসায় 6টার সময় এসে হাজির, আমি হয়তো রাত 3টার সময় স্টুডিও থেকে কাজ করে এসে ঘুমাইছি, আমি ঘুমাতে পারছি না। এখন আমার বাসায় মেহমান, আমি ঘুমাই থাকতেও আমি রাজি না, যার ফলে আমার, আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। তখন আমি চিন্তা করলাম যে আমি একটা মতো কিছু একটা জায়গা বানাই যে মানুষ অন্তত একটা ঠিকানায় আসবে, তাতে আমার পারিবারিক জীবনটাও ঠিক থাকছে, আবার এখানে ওরা একটা নিরাপত্তা পাচ্ছে, একটা জায়গা খুঁজে পাচ্ছে। আর শুধু শুধু যদি আমি একটা অফিস নিয়ে বসি তখন এক শ্রেণীর মানুষ বলবে যে খুব ভালো ব্যবসা জমেছে তার, অমুক তমুক। তখন আমি একটা সাইনবোর্ড টাঙাইলাম যে এখানে কিছু গীতিকবিরাও আসে, আর ওরা অনেক ভালো ভালো স্বপ্ন নিয়ে আসে, শুধু দেখালো যে ওই স্বপ্নটা গুছায় লিখতে পারছে না বলে গীতিকবি হতে পারছে না। তখন চিন্তা করলাম আমি যা জানি, যেটুকু জানি সেটুকু নিয়ে শুরু করি, আর অন্যেরা কেউ যদি জানে তাদের কাছ থেকেও জানার চেষ্টা করে নিজেও ঋদ্ধ হই। আর মাঝে মধ্যে যখন দেখেছি যে না ছেলেমেয়েরা ভালো লিখছে, আমার ক্যাপাসিটি পার হয়ে গেছে, তখন আমি মোহাম্মদ রফিকুজ্জামান সাহেবকে ডাক দিয়ে নিয়ে আসছি, সম্মান করে যে আমার ছেলেমেয়েদের একটুখানি শিক্ষা দেন, উনি দিয়েছেন ও তাই। তো এইভাবে আমি ওই প্রতিষ্ঠানকে দাঁড়ানো করার চেষ্টা করেছি, মানে ওই যে নেগেটিভ থেকে কিন্তু পজিটিভ হয়েছে। একদম। খুবই কমন প্রশ্ন, তারপর একটু জানতে চাই যে সাংগঠনিকভাবে শিল্পীরা কেন এই দীর্ঘ সময়ও দাঁড়াতে পারলো না, আপনার কাছে ব্যাখ্যা কী? আমি প্রত্যেক শিল্পীর কাছে অজস্রবার শুনতে চেয়েছি, এক এক রকম ব্যাখ্যা পেয়েছি, আপনার কাছে কারণটা কী, মূল কারণটা কী? আমিও আমার একান্ত ব্যক্তিগত মতামতটা বলি, সেটা হচ্ছে যে একজন নাট্যকর্মী, ওরা কিন্তু সুসংগঠিত, কারণ সেই নাট্যকর্মী জানে যে আমি দলগতভাবে না থাকলে আমি নাটকটা করতে পারবো না মঞ্চে, তাই ও গড়েই উঠছে দলগতভাবে, যে বিষয়টা একটা দলগত প্রক্রিয়া। কিন্তু একজন শিল্পী একটা কারাওকে নিয়েও ও গান গাইতে পারছে একা, ও কিন্তু কারোর কাছে দায়বদ্ধতা নাই ওর, তাই না? সে কারণে যে ওই একটা জায়গায় দলে মিশে থাকবে সেই জিনিসটা শুরু থেকেই এদের মাথায় নেই, তাই এরা এক জায়গায় বসতে পারে।